सुदर्शना मॉडल हाई स्कूल आत्राई नौगा आज के अमी जे पार्टी तुम्हारे माझे उपहार देव से हलो कृषि शिक्षा श्रेणी नवम दशम अध्याय प्रथम अध्याय तृतीय परिच्छेद आमार आजकेर आलोच्य विषय आलोचनार विषय भूमि क्षय और क्षय रोध। प्रथमे आमादेर जानते होबे भूमि क्षयटा कि। भूमि क्षय विभिन्न कारणे माटिर उपरी अंश जखन उन्नत्रे चले जाए तखन ताके भूमि क्षय बोले। ये विभिन्न कारण कारणगुलो होच्छे बृष्टिपात भूमि ढाल माटिर प्रकृति सर्षेर प्रकृति प्राकृतिक दुर्योग भूमि चाषेर पद्धति निविड़ चाष वायु ओ मानुषेर कार्यावली एई कारणगुलो कारणे भूमि क्षय होये थाके। आमरा एखन जानबो भूमि क्षय एर प्रकारभेद। भूमि क्षय प्रधानत दुई प्रकार एकटा होच्छे प्राकृतिक भूमि क्षय और एकटा होच्छे मानुष्य कर्तृक भूमि क्षय। एखन आमरा जानबो प्राकृतिक भूमि क्षय कय प्रकार। प्राकृतिक भूमि क्षय दुई प्रकार एकटा होच्छे बृष्टिपात जनित भूमि क्षय और एकटा होच्छे वायु प्रवाह जनित भूमि क्षय। बृष्टिपात जनित भूमि क्षय चार प्रकार एकटा होच्छे आस्तरण भूमि क्षय रिले भूमि क्षय नाला बा गाली भूमि क्षय नदी भांगन भूमि क्षय। आमरा एखन जानबो आस्तरण भूमि क्षयटा कि। जखन बृष्टिर पानी बा छेचेर पानी उचु स्थान थेके ढालु बेये नीचेर दिके नेमे जाय प्रवाहित हय तखन जमिर उपरे भागे थेके माटिर एकटि स्तर बा नरम स्तर उन्नत्रे चले जाय। एई माटिर नरम स्तर उन्नत्रे चले जाओयाकेई बोले आस्तरण भूमि क्षय। ताहले आमरा बुझते पारलाम आस्तरण भूमि क्षयटा कि। एखन आमरा जानबो रिले भूमि क्षय। এই রিলে ভূমি ক্ষয়টা আস্তরণ ভূমি ক্ষয়ের দ্বিতীয় ধাপ। রিলে ভূমি ক্ষয়টা কি আস্তরণ ভূমি ক্ষয়ের দ্বিতীয় ধাপ। প্রচুর বৃষ্টিপাতের ফলে পানি বেশি হলে জমির চাষ জমির ঢাল বরাবর লম্বাকৃতির মতো বা এই ছোট ছোট রেখা কালক্রমে দীর্ঘ এবং প্রশস্ত হয়ে যায়। এটা দেখতে অনেকটা আমাদের হাতের এই রেখাগুলোর মতো। তাহলে আমাদের এখন জানবো নালা বা গালি ভূমি ক্ষয়। এই নালা বা গালি ভূমি ক্ষয়টা হচ্ছে কি আস্তরণ ভূমি ক্ষয়ের তৃতীয় ধাপ। এই যখন প্রচুর পরিমাণে বৃষ্টি বা সেচের পানি উঁচু জমি থেকে নিচুর দিকে প্রবাহিত হয় তখন যে গভীর নালা সৃষ্টি হয় সেটা হচ্ছে কি নালা বা গালি ভূমি ক্ষয়। এখন আমরা জানবো নদী ভাঙ্গনটা কি। প্রতি বৎসরই আমরা দেখি প্রচুর বৃষ্টিপাতের ফলে বা পাহাড়ি ঢলের কারণে নদী পানি দুই কূল উপচে উন্নত্রে চলে যায় এবং প্রচণ্ড স্রোতের সৃষ্টি হয়। এই নদীর স্রোতের কারণে আমাদের প্রতি বৎসর হাজার হাজার হেক্টর জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়। এই নদী গর্ভে বিলীন হয়ে যাওয়াটাই হচ্ছে কি নদী ভাঙ্গন। আচ্ছা এখন আমরা জানবো কি প্রথমে আমরা জানলাম প্রাকৃতিক ভূমি ক্ষয়। প্রাকৃতিক ভূমি ক্ষয়ের পরে এখন আমরা জানবো মানুষ কর্তৃক ভূমি ক্ষয়। মানুষ কর্তৃক ভূমি ক্ষয় কেমন করে হয়। মানুষের বেঁচে থাকার তাগিদে কি কিসের প্রয়োজন আমাদের খাদ্যের প্রয়োজন। এই খাদ্য সংগ্রহের জন্য পাহাড়ের ঢালে বিভিন্ন পতিত জমি এবং চাষাবাদযোগ্য জমি জায়গায় বিভিন্ন পদ্ধতিতে ফসল চাষাবাদ করে। এই চাষাবাদের ফলে এই ভূমিকর্ষণের ফলে মাটি স্তর
कि अलगा हो जाए एवं एक जायगा थेके आरेक जायगाय चले जाए एवं विभिन्न कारणे भूमिक्षय हुए थाके। मानुष जखन रास्ता दिए हेटे जाए तखन रास्तार उपरे थेके धूलो बाली उड़े अन्यत्रे चले जाए। एक विभिन्न कारण मानुष कर्तृक भूमिक्षय हुए थाके। वायु प्रवाह जनित भूमिक्षय আমরা কি প্রাকৃতিক ভূমিক্ষয়টা আমরা করছিলাম কি দুই প্রকার, একটা বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয় আর একটা বায়ু প্রবাহ জনিত ভূমিক্ষয়। আমরা এখন জানব বায়ু প্রবাহ জনিত ভূমিক্ষয় কি। আমাদের দেশে প্রতি বছর চৈত্র বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় হয় এবং প্রতি মাসেই বায়ুর প্রভাবের কারণে প্রচণ্ড বাতাস, ঘূর্ণিঝড় ইত্যাদি দেখা যায়। এই ঘূর্ণিঝড়ের কারণে বা বায়ুপ্রবাহজনিত কারণে মাটি উপরের স্তরের মাটি উন্নত্রে উড়ে চলে যায় এবং এই উড়ে চলে যাওয়াকে বায়ুপ্রবাহজনিত ভূমিক্ষয় বলে। আচ্ছা, আমরা এখন জানব ভূমিক্ষয়ের কারণগুলো কি কি, কারণে ভূমিক্ষয় হয়। আমরা এর আগে সংজ্ঞাতে বলছিলাম যে বিভিন্ন কারণে মাটির উপরের স্তর থেকে মাটি উপরি স্তরতে উন্নত্রে চলে যায় তাকে কি বলে, ভূমিক্ষয় বলে। তাহলে আমরা বলছিলাম বিভিন্ন কারণ, এই কারণগুলো হচ্ছে কি, এক নম্বর কারণ বৃষ্টিপাত, দুই নম্বর কারণ ভূমির ঢাল, তিন নম্বর কারণ মাটির প্রকৃতি, চার নম্বর কারণ শস্যের প্রকৃতি, পাঁচ নম্বর কারণ জমি চাষের পদ্ধতি, ছয় নম্বর কারণ নিবিড় চাষ, সাত নম্বর বায়ু ও আট নম্বর হচ্ছে মানুষের কার্যাবলী। এখন আমরা কিভাবে এই ভূমিক্ষয়টা রোধ করব। আমরা যখন এই ভূমিক্ষয়টা রোধ করতে যাব আমাদের ভূমিক্ষয়ের যে কারণগুলো আছে এই কারণগুলো যদি আমরা প্রতিরোধ করি, যেমন বৃষ্টিপাতের ফলে বৃষ্টিপাত যদি আমরা রক্ষা করতে পারি, বায়ু ভূমির ঢাল, মাটির প্রকৃতি, শস্যের প্রকৃতি, জমি চাষের পদ্ধতি, নিবিড় চাষ, বায়ু এবং মানুষ কর্তৃক মানুষের কার্যাবলী, এগুলো যদি নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে আমরা কি করতে পারবো, ভূমিক্ষয় রোধ করতে পারবো। এছাড়াও